নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল প্রিয় কুমারীতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সুন্দর কদম ফুলের ডিজাইনটা শেয়ার করব। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে কদম ফুলের ডিজাইনটা তোলার জন্য বাঁদিক থেকে প্রথমে 10টা ঘর ছেড়ে দিয়ে তারপর শুরু করতে হবে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, একজন দিদিভাই ভীষণভাবে রিকোয়েস্ট করেছিল কদম ফুলের লতার ডিজাইন করার। তো আমি বুঝতে পারছিলাম না ঠিক কিভাবে করব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, আপনারাই কমেন্ট করে জানাবেন যে এটা কদম ফুলের মতো আদেও হয়েছে কিনা। তো বলে দিই, বাঁদিক থেকে 10টা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর তুলেছি, তার উপরে দুদিকে একটা করে বাড়িয়ে 3টে ফোর, এরপর এর উপরে আবার পরপর করে লম্বা 8টা ফোর তুলে নিয়েছি। এবার ওই যে 3টে ফোর পাশাপাশি যেটা তুলেছিলাম তার দুদিকে পাতা হবে, প্রথমে ডান দিকেরটা করছি। কোনাকুনি ফোর তুলে ডান দিক বরাবর প্রথমে আমি 6টা ফোর তুলে নিচ্ছি, 6টা পাশাপাশি ফোরের একটা লাইন করে নিচ্ছি। এবার এই যে 6টা ফোর তুললাম, এর উপরের লাইনে বাঁদিক থেকে 2টো ঘর ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ডান দিকে একটা বাড়াবো, বাড়িয়ে এখানে 5টা ফোরের একটা লাইন করে নেব। 5টা ফোর হয়ে গেছে। এর উপরের লাইনে আবার বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে আবার 5টা ফোরের একটা লাইন করে নিচ্ছি। এর উপরের লাইনে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে লেভেল সমান রেখে প্রথমে 4টে ফোর, তার উপরে আবার বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে লেভেল সমান রেখে 3টে ফোর, এরপর আবার ডান দিকে লেভেল সমান রেখে 2টো ফোর তুলছি, তারপর ডান দিকে লেভেল সমান রেখে 1টা ফোর তুলে নিচ্ছি। তো পাতার একদিকের কাজটা হলো। এবার প্রথমে যে 6টা ফোর তুলেছিলাম তার প্রথম ফোরটার উপর 1টা ফোর তুললাম। এবার বাঁদিকে লেভেল সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে প্রথমে 2টো ফোর তুলে নিচ্ছি। এর উপরের লাইনে আবার বাঁদিকের লেভেল সমান, ডান দিকে একটা বাড়িয়ে 3টে ফোর, তার উপরের লাইনেও বাঁদিকের লেভেল সমান, ডান দিকে একটা বাড়িয়ে 4টে ফোর, এর উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান, ডান দিকে একটা বাড়িয়ে 5টা ফোর। 5টা ফোর তুলে নিলাম। এর উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে আবার 5টা ফোর তুলে নিচ্ছি। পাতার মাঝখানে একটা শিরা তৈরি হচ্ছে। এর উপরের লাইনে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে 2টো বাড়াতে হবে, এখানে 6টা ফোরের একটা পাশাপাশি লাইন করে নেব। তাহলে আমার পাতাটা কমপ্লিট হয়ে গেল। আসলে এই কদম ফুলের ডিজাইনটা মাথায় আসছিল না, তো ফুলটা একটা অন্য ফুলের থেকে একটু আলাদা করে করে নিয়েছি, আর পাতাটা একদম নিজের মতো করে করেছি। কদম ফুলের পাতাও একটু চওড়া চওড়া হয় এরকম। তো একই রকমভাবে আমি বাঁদিকের পাতাটাও করে নিয়েছি। এবার ফুলটা শুরু করব। তো ফুলটা শুরু করার জন্য এই যে যেখান থেকে আমি গুনছি দেখতেই পারছেন, প্রথম যে লম্বা 8টা ফোরের লাইন করেছিলাম সেই লাইন বরাবর উপরে 7টা ঘর ছেড়ে দিয়ে 8 নম্বর ঘরে ফোর তুললাম। এর উপরে দুদিকে একটা করে বাড়িয়ে আবার 3টে ফোর তুলে নিচ্ছি, এখানে একটা ছোট্ট প্লাস চিহ্ন মতন হবে, তুলে নিয়েছি। এর উপরে আবার 1টা ফোর, বলেই দিলাম ছোট্ট একটা যোগ চিহ্ন মতন হয়ে গেছে। এবার এইটা থেকে মোট 8টা পাপড়িওয়ালা একটা ফুল তৈরি করতে হবে প্রথমে আমাদের। তো 4টে জোড়া পাপড়ি। তো প্রথমে আমি উপরের ডান দিকে কোণার দিকে যে পাপড়ি দুটো যাবে সে দুটো করছি। তো এখান থেকে ফোর তুলে উপরের ফোরের ডান দিকে 1টা ঘর ছেড়ে দিয়ে তারপর ডান দিক বরাবর আমি 7টা ফোর তুলে নিলাম, 7টা ফোর তুলে নিলাম। এবার এর উপরে বাঁদিক থেকে 1টা ঘর ছেড়ে আর ডান দিকে 2টো ঘর ছাড়তে হবে, মাঝখান বরাবর 4টে ফোর হবে। বাঁদিকে 1টা ঘর ছেড়ে দিয়ে শুরু করছি আর ডান দিকে 2টো ঘর ছাড়া থাকবে।
তো এখানে চারটে ফোর করে নিয়েছি। এর উপরে আবার বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে দুটো বাড়াতে হবে, এখানে পাঁচটা ফোরে একটা লাইন করে নিতে হবে। পাঁচটা ফোরের লাইন করে নিয়েছি, এর উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দুটো ফোর তুলতে হবে, ডান দিকে দুটো ঘর ছাড়া থাকবে। এরপর এর উপরের লাইনে বাঁদিক থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে কোনা কোনে একটা ফোর তুললাম। তো জোড়া পাপড়ির একটা হয়ে গেল। এবার আমি আসনটা না ঘুরিয়েই উপরের দিকের পাপড়িটা অন্যভাবে করে দেখাচ্ছি। প্রথমে একটা ফোর নিলাম, এবার বাঁদিকের লেভেল সমান রেখে ডান দিকে বাড়িয়ে দুটো ফোর, এর উপরে আবার বাঁদিকের লেভেল সমান ডান দিকে একটা বাড়িয়ে তিনটে, এর উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান ডান দিকে বাড়িয়ে চারটে ফোর। এখানে চারটে ফোরের পরপর দুটো লাইন করে নিতে হবে নিয়েছি। এর উপরে প্রথমে একটা ফোর বাঁদিকের লেভেল সমান, তারপর একটা ঘর ছেড়ে দিয়ে মাঝখানে একটা ফোর, আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর, আবার এর উপরের লাইনে বাঁদিকের ফোরটার উপর একটা ফোর, তারপর একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর। তো জোড়া পাপড়ির একদিকটা হয়ে গেল। এইভাবে আমি বাকি আরও তিনটে যে জোড়া পাপড়ি হবে সেগুলো পরপর করে নেব। তো এই যে চারদিকের পাপড়িটা হয়ে গেল, এই ফুলটাই আমি মাঝখানে সাদা দিয়ে ভরাট করে নেব। এই যে দেখুন কদম ফুলের মতো দেখতে হয়ে গেছে। এবার এটা বর্ডার করার জন্য একদম শুরুতেই এই যে যেখানে ফুলের এটা শেষ হয়েছে সেখান থেকে আর একটা ফুল শুরু করতে হবে। এভাবে পর পর করলে কিন্তু একটা বর্ডার লাইনের ডিজাইন হয়ে যাবে, তো কদম ফুলের লতা হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি, সবার পছন্দও হবে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করবো এরপর কি ডিজাইন দেখতে চান সবাই কমেন্ট করে জানাতে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।